ভিউয়ার্স, amarpathshala.com থেকে আমি আসির। এখন আমি অপনয়ন পদ্ধতির একটি অঙ্ক দেখাবো, যেখানে বলা হয়েছে 2x + 3y = 7 এবং 6x - 7y = 5। এখন অপনয়ন পদ্ধতিতে আমরা জানি যে প্রথমে আগে এখানে আমাদের দুটো সমীকরণ নিব আমরা, দুটো সমীকরণের মধ্যে যোগ বিয়োগ করলে একটি মান বের হবে, আরেকটি মান সেটাকে আমরা যে কোনো একটা সমীকরণে প্রয়োগ করলে পাবো। তাহলে আমরা দেখি এখানে এটিকে আমরা সমীকরণ নং 1 ধরতে পারি এবং এটিকে সমীকরণ নং 2 ধরতে পারি। এখন 1 নং এবং 2 নং সমীকরণের মধ্যে আমাদের যোগ বা বিয়োগ করে আমাদেরকে এক্স বা ওয়াই যে কোনো একটির মান নিয়ে আসতে হবে। এখন আমরা যদি যোগ বা বিয়োগ করি তাহলে আমরা দেখব যে এখানে আছে 2x, এখানে আছে 6x, যোগ করি আর বিয়োগ করি কোনোভাবেই আমাদের এখানে x ভ্যানিশ হবে না। আবার এখানে আছে 3y, এখানে আছে -7y, এখানেও যদি আমরা যোগ বিয়োগ করি, যেহেতু দুটো সংখ্যা আলাদা তাহলে আমাদের যোগ বিয়োগ করলে কোনোভাবেই আমাদের সংখ্যা ভ্যানিশ হবে না। তাহলে এখন আমাদের এক্স অথবা ওয়াই যে কোনো একটিকে আমাদের ভ্যানিশ না করলে তো আমাদের এক্স বা ওয়াই যে কোনো একটির মান বের হবে না। যেমন আমরা যদি এক্সকে ভ্যানিশ করে দিতে পারি তাহলে আমরা ওয়াই এর মান পাবো, আবার ওয়াইকে ভ্যানিশ করে দিতে পারলে এক্স এর মান পাবো। এখন ভ্যানিশ করতে হলে আমাদের যে কোনো হয় ওয়াই এর দোনোটি অথবা এক্স এর দোনোটি একই রকম হওয়া লাগবে। এখন আমাদের এখানে আছে 2x, এখানে আছে 6x, এই 2x-টাকে আমরা ইচ্ছা করলে 6x বানাতে পারি। তাহলে এখানে যদি আমরা 6x বানাই তাহলে আমাদের 6x থেকে 6x আমাদের এই সমীকরণ থেকে এই সমীকরণ বিয়োগ করলে তখন 6x এবং 6x ভ্যানিশ হয়ে যাবে, তাহলে আমাদের থাকবে শুধু এই ওয়াই এর মানগুলো। তাহলে এখন আমরা এখানে তাহলে এটাকে 6x করব। এখানে 6x করতে হলে আমাদের গুণ করা লাগবে এখানে 3 দিয়ে। এখন আমরা যদি একটা সমীকরণে কোনো সংখ্যা দিয়ে গুণ করি তাহলে সম্পূর্ণ সমীকরণটাকেই গুণ করতে হয়, শুধুমাত্র একটা সংখ্যাকে গুণ করা যাবে না। তাহলে আমাদের এখন 1 নং সমীকরণকে থ্রি দ্বারা গুণ করে পাই। তাহলে আমরা দেখি 1 নং সমীকরণকে আমরা 3 দ্বারা গুণ করব, অর্থাৎ 3 দিয়ে 2x + 3y, আবার 3 দিয়ে ওই পাশে আমাদের গুণ করতে হবে 3 × 7। তাহলে এখানে আমরা পাবো 3 × 2 6x + 3 × 3 9y = 3 × 7 21, এটাকে আমরা সমীকরণ নং 3 ধরতে পারি। এখন এটা তো আমাদের সমীকরণ নং 1 থেকে এসেছে, তাহলে এখন আমরা কি করব, 2 নং এবং 3 নং সমীকরণের মধ্যে যোগ বা বিয়োগ করব, কোনটা যেটা করলে আমাদের ভ্যানিশ হবে। এখন এখানে 6x আছে প্লাস, এখানেও 6x প্লাস, তার মানে আমাদেরকে বিয়োগ করতে হবে, বিয়োগ করলে ভ্যানিশ হবে। তাহলে 2 নং এবং 3 নং সমীকরণ, 3 নং সমীকরণটা আমরা আগে বসাবো, যেহেতু 3 নংটা এসেছে 1 নং থেকে, 3 নং ও 2 নং সমীকরণের মধ্যে বিয়োগ করে পাই, অর্থাৎ 3 নং, অর্থাৎ এটাকে আমরা সংক্ষেপে লিখি 3 - 2, অর্থাৎ 3 নং থেকে 2 নং সমীকরণ বিয়োগ করে পাই। কি পাই আমরা দেখি, 3 নং সমীকরণ আছে 6x + 9y = 21, আর 2 নং সমীকরণ আছে আমাদের 6x - 7y = 5। আমাদের কিন্তু 3 নং এর সাথে 1 নং সমীকরণ যোগ বা বিয়োগ করা যাবে না, কারণ এই আমাদের এই 3 নং সমীকরণটা এসেছেই 1 নং থেকে। সুতরাং 3 নং সমীকরণের সাথে একমাত্র 2 নং সমীকরণেরই যোগ বা বিয়োগ করতে পারবো আমরা। তাহলে আমরা এখানে করবো হলো বিয়োগ, তাহলে বিয়োগ, বিয়োগ করলে আমরা বিয়োগ করে কি পাই, 6x থেকে 6x, এখানে বিয়োগ করলে আমাদের এখানে চিহ্নগুলো চেঞ্জ হয়ে যায়, আমরা জানি এখানে মাইনাস হয়ে যাবে, এখানে মাইনাসটা প্লাস হয়ে যাবে, এখানে মাইনাস হয়ে যাবে, বিয়োগ করলে আমাদের তখন নিচের লাইনের চিহ্নগুলো চেঞ্জ হয়ে যায়। তাহলে 6x থেকে এখানে 6x এর আগে মাইনাস আছে, তাহলে +6x - 6x চলে যাবে। এখানে এই 9y এর আগে প্লাস আছে, এখানে 7y এর আগে এখন চিহ্ন প্লাস হয়ে গেছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে। তাহলে আমাদের 9 + 7, তার মানে আমরা পাচ্ছি 16y = এখানে আমাদের প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেছে চিহ্ন, তার মানে -5, আর এখানে আছে +21, 21 থেকে আমাদের 5 চলে গেলে থাকবে 16। এখন সুতরাং ওয়াই সমান এই 16টা যেহেতু ওয়াই এর সাথে গুণ অবস্থায় আছে, এটা ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে 16/16, তাহলে ওয়াই এর মান পাচ্ছি আমরা 1। এখন এই ওয়াই এর যে 1 মান, এই 1 মানটাকে আমরা 1 নং বা 2 নং যে কোনো সমীকরণে বসালেই আমরা এক্স এর মান পেয়ে যাব।
তাহলে আমরা এখানে লিখতে পারি যে এক নং সমীকরণে y এর মান বসিয়ে পাই। তাহলে এক নং সমীকরণে আমাদের y এর এই 1 মানটা বসাবো, এখানে 2x 2x ই থাকবে প্লাস 3 ইনটু আমাদের y এর জায়গায় বসবে 1 ইকুয়াল টু 7 বা 2x প্লাস 3 ইনটু 1 3 ইকুয়াল টু 7 বা 2x এই পাশে রেখে আমরা যদি 3 টাকে ওই পাশে নিয়ে যাই, 3 যদি এই পাশে প্লাস আসে ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে মাইনাস 3 বা আমরা এখানে 2x সমান পাবো 7 থেকে 3 চলে গেলে আমাদের থাকবে 4। সুতরাং x সমান এই 2 যেহেতু x এর সাথে গুণ অবস্থায় আছে তাহলে ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে 4 এর সাথে, সুতরাং x এর মান পাচ্ছি আমরা 2। 2 দিয়ে 4 কে ভাগ করলে 2 হচ্ছে। তাহলে আমরা এখানে আমাদের নির্ণয় সমাধান পাচ্ছি, সুতরাং নির্ণয় সমাধান x, y সমান সমান আমাদের 2 এসেছে x আর 1 y এসেছে 1। তাহলে আমরা যদি অপনার পদ্ধতি সমাধান করি তাহলে আমরা পাচ্ছি x y এর মান 2 1। আমরা যদি প্রতিস্থাপন পদ্ধতিতে করি তাহলে একই মান পাবো, কিন্তু আমাদের অঙ্কে যে নিয়ম করতে বলা হবে সেই নিয়মে করতে হবে। তাহলে আমরা x এবং y এর নির্ণয় সমাধান পেলাম 2 1।